গুড আফটারনুন এভরিওান আজ আমরা আমাদের ড্রয়িংয়ের পাঁচ নাম্বার সিটের থার্ড প্রবলেমটা করব তো থার্ড প্রবলেমটা করার আগে ফিগারটা একবার দেখে নাও কীরকম দেওয়া আছে এই যে যে ফিগারটা তোমরা দেখতে পাচ্ছ এই ফিগারটার আমরা আইসোমেট্রিক প্রোজেকশন করব। ঠিক আছে তো কীভাবে করব প্রতিদিনের মতনই সেম প্রসেস একটা হরাইজেন্টাল লাইন নেব সেখান থেকে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি ইনক্লাইন করে দুটো অ্যাক্সিস নেব এরপর কী দেখবো কি ডাইমেনশনগুলো কত দেওয়া আছে দেখো এদিকে দেওয়া আছে সিক্সটি এদিকে দেওয়া আছে এইটটি তাই তো তাহলে আমি কী করবো এখানে সিক্সটি মাপ করে কাট করে নেব এখানে এইটটি মাপ করে কাট করে নেবো হলো হয়ে যাওয়ার পর কী করব দেখো এরপর আমি দেখবো আমার আরেকটা একটা অ্যাক্সিস কোন অ্যাক্সিসটা যেটা হরেজেন্টালের সাথে নাইনটি ডিগ্রি করে থাকে এটার কত দেওয়া আছে এটা দেওয়া আছে আমার টোয়েন্টি দেখো টোয়েন্টি দেওয়া আছে তো এটা আমি টোয়েন্টি নেব তাই তো টোয়েন্টি নিয়ে কী করবো টোয়েন্টি নিয়ে এখান থেকে একটা লাইন দেব এদিক থেকেও একটা লাইন টানবো এগুলো ফার্স্টে সব রাফ লাইন টানবে রাফ লাইন হয়ে যাওয়ার পরে এখানে যেটুকু রেড করা আছে সেইটুকু পোর্শন তোমরা কি করবে ওখানে ডিপ লাইন দেবে ঠিক আছে তো এটা হয়ে যাওয়ার পর একে দিকে দেখো টোয়েন্টি টোটালটা তাহলে আমি কী করবো এটা টোয়েন্টি তুলে দেব দিয়ে এটা লাগিয়ে দেবো জয়েন করে দেবো ঠিক আছে এরপর এগুলো সব আছে দেখো সামনের হরাইজেন্টালটাও টোয়েন্টি ভার্টিক্যালটা তো টোয়েন্টি ছিল তাহলে কি করব এখান থেকে টোয়েন্টি কাট করে নেবো এদিক থেকেও টোয়েন্টি কাট করে নেবো কাট করে নিলে সামনের এই বক্স দুটো আমি পেয়ে যাব ঠিক আছে এরপর কি করব এরপর এই এল শেপটা বানাবো এইদিকে যে এল শেপটা রয়েছে এই শেপটা আমি বানাবো কীভাবে বানাবো দেখো এটা তো ষাট ডাইমেনশন দেওয়া আছে ষাট থেকে কি হয়েছে ওপর দিকে যেটা ভার্টিক্যাল আছে ওটাও ষাট আছে তো আমি কী করবো এখান থেকে সিক্সটি ওপরে টেনে দেব ঠিক আছে তারপরে কি আছে এই পর্শনটা এই পর্শনটা কত আছে আমার টোয়েন্টি আছে তো কী করবো আমি 20 নেব 20 নিয়ে सेम প্যারালাল লাইনটা এখানে লাগিয়ে দেব হলো এল শেপটা আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি কি করব হয়ে যাওয়ার পর এই উপরের এইটা ড্র করব এই রেকটেঙ্গেল পার্টটা কি আমি করব এখান থেকে এই 30 ডিগ্রি যেটা এক্সিসটা তার প্যারালাল লাইন টানবো এদিকেও প্যারালাল লাইন টানবো কতটা আছে এইটটি আছে তো আমি এইটটি মাপ করে কাট করে নেবো দুটোই দিয়ে করব তো নিলাম এটাই আমার এইটটি ছিল এখানে এটা এইটটি ছিল তো তারপরে এটা আমি জয়েন করে দেবো ঠিক আছে জয়েন করার পরে কী হবে এখান থেকে আবার ভার্টিক্যাল লাইন নামাবো কতটা নামাবো দেখো ফর্টি দেওয়া আছে তো ফর্টি মাপ করে ততটা অবধি নামাবো না আমি কী করবো এখান থেকে এটা লাগিয়ে দেব হলো এই লাইনটা লাগানো হয়ে গেলো এরপর কি করব এরপর এখান থেকে এটা জয়েন করে দেবো সরে গেছে আমার এটা জয়েন করে দেব হলো জয়েন করার পরে কি করব জয়েন করার পরে এই সামনের এই যে স্লটটা আছে এই স্লটটাকে আমি বানাবো কিভাবে বানাবো দেখো এটা কত আছে ফর্টি আছে তাই তো এটা আমার ফর্টি আছে তাহলে এটা আমার ফরটি আর এইটুকু পার্ট কত এইটুকু পার্ট টোয়েন্টি আছে আমার তো এর প্যারালালি টোয়েন্টি তুলবো এখানেও টোয়েন্টি তুলবো তুলে কি করবো এটা তাহলে কত হবে ফর্টি হবে কারণ দেখো এটা টোয়েন্টি এটা টোয়েন্টি তাহলে টোটাল আশি থেকে টোয়েন্টি প্লাস টোয়েন্টি বিয়োগ করলে কত হবে ফর্টি থাকবে তাহলে আমার এই পার্টটা কত হলো ফর্টি হয়ে গেল ঠিক আছে তো এটা আমার হয়ে গেল এরপর কী করবো এর প্যারালাল লাইনটা আনবো এখান থেকে লাগিয়ে দেবো জয়েন করে দেবো দিয়ে এটা এদিকে দি। আর কি বাকি আছে দেখো আর বাকি আছে মাঝখানের যে হোল পার্ট তো হোলটা কোথায় আছে দেখো মিডিলে রয়েছে এটা আমার কত আশি তাহলে আশির হাফ মানে আমি ধরলাম এটা আমার ফর্টি আর এটা কত আছে আমার এই ভার্টিক্যালটা এটাও ফর্টি মানে আমার এটা ফর্টি তাহলে এই ফর্টির হাফ মানে টোয়েন্টি তো আমি এখানে একটা লাইন টেনে নিলাম এদিকেও একটা লাইন টেনে নিলাম তাহলে এখানে একটা মিড পয়েন্টে পেয়ে গেলাম সার্কেলের জন্য এরপর দেখো এটা ডায়া কত দিয়েছে টোয়েন্টি দিয়েছে আমাকে ডায়া তাহলে আমি টেন রেডিয়াস নিয়ে কি করবো এখানে একটা সার্কেল করে তাহলেই দেখো ফিগারটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তো এটাই তোমরা ড্র করবে ড্রয়িং শিটে মেজারমেন্ট সব দিয়ে দেওয়া আছে আমি যেভাবে বললাম ঠিক এইভাবেই তোমরা কি করবে এই ফিগারটা ওখানে ড্রয়িং করে নেবে আর নেক্সট দিন আমরা কি করব এই ফিগারটার আমরা অর্থোগ্রাফিক প্রজেকশন করব। ঠিক আছে তো আজকে সিটে তোমরা এটা সলভ করে নিও ওকে থ্যাংক ইউ